Hi friends, welcome to my M3SC Job News YouTube channel. এই ভিডিওতে আলোচনা করব একটা অন্য একটা রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা হচ্ছে SBI থেকে বেরিয়েছে একটি রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। তো আপনারা কি করবেন, চলে আসবেন গুগলে। গুগলে এসে সার্চ করবেন sbi.co.in। সার্চ করলে নতুন একটা পেজ খুলবে, এটা হচ্ছে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যাওয়ার পর আপনারা কেরিয়ার অপশনে যাবেন। এই কেরিয়ার অপশনে গিয়ে এখানে নিচের দিকে এই যে পেজ ডাটাকে আপনারা ক্লোজ করে দিবেন এবং এখানে এসে এই যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যে অপশন আছে এখানে এসে দেখতে পাবেন অনেকগুলোই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। তার মধ্যে যেগুলো এখনও ডেট এক্সপায়ার হয়নি সেগুলোর মধ্যে বেশ কয়েকটা আছে, আপনারা এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন নিজে নিজে। তো আপনারা সবগুলো গিয়ে, আমার পক্ষে তো সবগুলো ঘুরে দেখানো নয়, আমি যে কোনো একটাই ঘুরে দেখাচ্ছি। তো আপনারা যদি অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনাদের নোটিফিকেশান চলে আসবে। এই নোটিফিকেশানগুলো আপনারা কিন্তু এখান থেকে সহজেই দেখে নিতে পারবেন সমস্ত ডিটেলসে। বলে রাখি, এটা কিন্তু 22শে ডিসেম্বর বেরিয়েছে এবং 11ই জানুয়ারি পর্যন্ত টাইম আছে, তার মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু নিজেরা ঘরে বসে অ্যাপ্লাই করে নিতে পারেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনাদেরকে অ্যাপ্লাই করতে হলে যেখান থেকে আপনারা ডাউনলোড করেছিলেন সেখানে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন হয়তো, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, তার নিচে অ্যাপ্লাই অনলাইন আছে। এখানে যদি এখানে চলে আসবেন এবং আপনাদের যদি রেজিস্টার না করা থাকে কী করতে হবে, আপনাদেরকে আগে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে কি করতে হবে, তারপরে আপনারা এখানে এসে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনারা কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর আপনাদের রেজিস্ট্রেশন করতে হলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে যা কিছু ডকুমেন্টস চাইছে সব কিছু ডিটেলসে ফিল আপ করে আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট করে আবার যা যা চাইবে সব কিছু ডিটেলসে আপলোড করে আপনাদেরকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। দিলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ক্লিক করে কী করবেন, আপনারা কিন্তু সহজে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এটাই ছিল SBI এর একটা নতুন রিক্রুটমেন্ট। আপনারা সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো ঘুরে ঘুরে দেখবেন এবং বা যেটা আপনারা এলিজিবল হবেন যেটাতে সেই অ্যাপটাতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি কোনোরকম কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে এসে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে কমেন্ট রিপ্লাই দেওয়ার, ঠিক আছে? এটাই ছিল রিক্রুটমেন্ট। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।